আগে থেকে বেশি পরিমাণ টাকা ঋণ নিলে ঋণ থাকলে সেটা পরিশোধ না করে কোরবানি করলে কি কোরবানি আদায় হবে মসজিদের ব্যানারে টাকা কালেকশন করে সেই টাকা মাদ্রাসা কবরস্থানে ব্যয় করা যাবে কিনা আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুনা হচ্ছে এখন গুণা হচ্ছে এখন আমি কি করব। বর্তমান চাকরির বাজারের প্রতিযোগিতা খুব বেশি পড়াশোনা শেষ করে চাকরি পাবো কি না জানি না পড়াশোনা ছেড়ে কি ব্যবসা করব। কিন্তু এক্ষেত্রে বাবা মা কষ্ট পাবেন এখন কি করতে পারে ব্যাংক হতে ইন্টারেস্ট বা সুদ একশো টাকা হলে এর মধ্যে থেকে ট্যাক্স হিসেবে পনেরো টাকা কেটে রাখে পঁচাশি টাকা দেয় প্রশ্ন হলো সুদ হতে মুক্তি পেতে সবের আশা ছাড়া একশো টাকা নাকি পঁচাশি টাকা দান করে দিতে হবে আমি অনেকদিন আগে একজনের কিছু কাপড় চুরি করেছিলাম এখন বুঝতে পারছি এটা অন্যায় যার কাপড় তার কাছে যদি ক্ষমা চাই তাহলে উনি ক্ষমা করবেন না বরং সমাজের সব লোককে উনি বলে বেড়াবেন যে আমি এরকম চুরি করেছিলাম এখন এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় আছে কিনা যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত্ত কিভাবে করব করবো আমি সৌদি আরবে সীসা দোকানে কাজ করি সীসা হালাল নাকি হারাম আমার বেতনকে হালাল হবে মসজিদের ব্যানারে টাকা কালেকশন করে সেই টাকা মাদ্রাসা কবরস্থানে ব্যয় করা যাবে কিনা মদ্রিস মসজিদের ব্যানারে টাকা কালেকশন করেছেন এবং লিখেছেন যে মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের জন্য দান করুন সেই টাকা দিয়ে আপনি মাদ্রাসা বা কবরস্থান ব্যয় করতে পারবেন না কিন্তু মাদ্রাসা বা কবরস্থানের জন্য টাকা মাদ্রাসার জন্য টাকা তুলেছেন সেই টাকা দিয়ে আপনি মসজিদ করতে পারবেন কারণ মাদ্রাসার জন্য মসজিদ আবশ্যক মসজিদের জন্য মাদ্রাসা আবশ্যক নয় অতএব মাদ্রাসার একটা মসজিদ দরকার হয় মাদ্রাসার কল্যাণেই মসজিদ হয়েছে বিধায় মাদ্রাসার ফান্ডের টাকা দিয়ে মসজিদ হতে পারে কিন্তু মসজিদের কল্যাণেই মাদ্রাসা হতে হবে ব্যাপারটা এরকম নয় সেক্ষেত্রে দুটা প্রতিষ্ঠান হয়ে যায় জন্য মসজিদের জন্য টাকা তুলে সেই টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা বা সেটা দিয়ে কবরস্থান নির্মাণ করা যায় নাই এটা অত্যন্ত অসুখ একটা বিষয় আমরা অনেকে না বোঝার কারণে এই ভুলটা করে থাকে মসজিদের উন্নয়ন সংশ্লিষ্ট যত কাজ হতে পারে সেগুলো আপনি করতে পারেন মসজিদের টাকা দিয়ে অতএব দান কালেকশন করার ক্ষেত্রে সততার সাথে কালেকশন করতে হবে মুসলিম আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণা হচ্ছে এখন গুণা হচ্ছে এখন আমি কি করব পর মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোনো উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখে দেখছে এবং আপনার গুণা হচ্ছে তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন আশা করা যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আল্লাহ কাছে আপনি ইস্তেফার করুন আপনার ভুলের জন্য এবং এখনও সে ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর আল্লাহরপুরন ক্ষমা করবেন ইনশাআল্লাহ আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় গুনা গুণা হয়ে থাকে তবে এই ধরনের গুনা করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুণাগুলো প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু গুণা আছে যে গুণাগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে আদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে এমনি দিহান আপনি লিখেছেন বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা খুব বেশি পড়াশোনা শেষ করে চাকরি পাবো কি না জানি না পড়াশোনা ছেড়ে কি ব্যবসা করব কিন্তু এক্ষেত্রে বাবা মা কষ্ট পাবেন এখন কি করতে পারি বাবা মাকে বোঝাবেন যে আল্লাহ তালা ব্যবসার মধ্যে বরকত বেশি রেখেছেন এবং চাকরি করা যায় যাচ্ছে নবীগণ অনেকে অনেকের মানে পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দিয়েছেন চাকরি করেছেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার বরকতের পরিমাণটা বেশি এবং ব্যবসাটা বেশি করেছেন তারা ব্যবসা বা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন অনেক বেশি অতএব বাবা মাকে বোঝাতে হবে বিভিন্ন স্কলারদের বক্তব্য শোনাতে হবে বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শোনাতে হবে তাদেরকে কনভিন্স করতে হবে সেই সাথে আপনি চাকরির এই সীমাবদ্ধ গুণটির মধ্যে না থেকে স্কিল তুলে নিজে কিছু করার চেষ্টা করবেন যদি চাকরির ভালো কোনো সম্ভাবনা আপনার না থাকে আর মনে রাখবেন মালিক আল্লাহ নিয়েছেন আমাদের কর্তব্য হবে চেষ্টাটা শুধু অব্যাহত করা এবং সিরিয়াসের সাথে চেষ্টা অব্যাহত করা রাখা সাজ্জাদী আপনি লিখেছেন ব্যাংক হতে ইন্টারেস্ট বা সুদ একশো টাকা হলে এর মধ্যে থেকে ট্যাক্স হিসেবে পনেরো টাকা কেটে রাখে পঁচাশি টাকা দেয় প্রশ্ন হলো সুদ হতে মুক্তি পেতে সবের আশা ছাড়া একশো টাকা নাকি পঁচাশি টাকা দান করে দিতে হবে ব্যাংক থেকে ইন্টারেস্ট বা সুদ যেটা দেন একশো টাকার মধ্যে আচ্ছা সুদের যে একশো টাকা আপনি ব্যাংক থেকে পাচ্ছেন সেখান থেকে আবার পনেরো টাকা ট্যাক্স হিসাবে কেটে নিচ্ছে এখন যেহেতু সরকার পনেরো টাকা নিয়েই গেছে বা ট্যাক্স কর্তৃপক্ষ পনেরো টাকা নিয়ে গেছে এখন আপনার কাছে আছে আর পঁচাশি টাকা এখন আপনি দান করবেন কোনটা উত্তর হল আপনি পঁচাশি টাকায় দান করবেন যেহেতু পনেরো টাকা আর আপনার কাছে নেই সেটা ট্যাক্স কর্তৃপক্ষ নিয়ে গেছে তারা বুঝবে কিন্তু আপনার কাছে যেহেতু পঁচাশি আছে সেই পঁচাশি টাকা দান করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন জামিল হোসেন আপনি লিখেছেন আমি অনেকদিন আগে একজনের কিছু কাপড় চুরি করেছিলাম এখন বুঝতে পারছি এটা অন্যায় যার কাপড় তার কাছে যদি ক্ষমা চাই তাহলে উনি ক্ষমা করবেন না বরং সমাজের সব লোককে উনি বলে বেড়াবেন যে আমি এরকম চুরি করেছিলাম এখন এই গুণা থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় আছে কিনা আপনি সেই কাপড়ের যে মূল্য আছে সেটা সেই ভদ্রলোকের মালিকানা যে কোনোভাবে প্রবেশ করিয়ে দিবেন তাকে নগদ টাকা দিতে পারেন গিফট আকারে দিতে পারেন তার অ্যাকাউন্টে টাকা ডেপোজিট করে দিতে পারেন বিকাশের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নগদের মাধ্যমে তার কাছে টাকাটা পাঠিয়ে দিতে পারেন বিভিন্নভাবে আপনি চেষ্টা করে টাকাটা তার কাছে পৌঁছে দিতে পারেন যে কোনোভাবে তার কাছে টাকাটা পৌঁছে দিতে পারলে আপনি দায়মুক্ত মুক্ত হয়ে গেলেন তার কাছে আলাদা ক্ষমা চাওয়ার দরকার নেই আলাদা তার কাছে আপনি ক্ষমা চাইবেন মাদি হাসান আপনি লিখেছেন যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শিত কীভাবে করবো যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন এখন যৌতুকের সে টাকা যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুর কাছে ফেরত দিবেন তার কাছে ফেরত দিয়ে আপনি প্রায়শিত করার চেষ্টা করবেন যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য আপনি তার মেবি করে তার কাছ থেকে উল্টো টাকা নিয়েছেন অতএব সেই টাকাটা আপনি ফেরত দেবেন এবং আল্লাহ কাছে মাপ চাইবেন ইনশাআল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন এমনি শাহিন আপনি লিখেছেন আমি সৌদি আরবের সীসা দোকানে কাজ করি সীসা হালাল নাকি হারাম আমার বেতন কি হালাল হবে ভাই সীসা যেটি এটা এটা কাইন্ড অফ ধূমপান বিধায় এটা হালাল হওয়ার কোনো কারণ নেই এটা অবশ্যই গুনাহের অবশ্যই হারাম এবং এটার কারণে আপনার যে এই সার্ভিস দিয়ে যে উপার্জন আপনি করছেন সেটা আপনার জন্য হালাল না আপনি অন্য কোনো চাকরির চেষ্টা করতে হবে শম্পা আহমেদ আপনি লিখেছেন আগে থেকে বেশি পরিমাণ টাকা ঋণ নিলে ঋণ থাকলে সেটা পরিশোধ না করে কোরবানি করলে কি কোরবানি আদায় হবে দেখুন আপনি আগে অনেক ঋণ নিয়েছেন এখন সেই ঋণ পরিশোধ আপনি এখনো করেন না অপরিশোধিত রয়েছে তো আপনার জন্য এখন কর্তব্য হলো আগে ঋণ পরিশোধ করা যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ঋণটা পরিশোধ হওয়ার মতো ব্যবস্থা আছে এবং পরিশোধ হবে তাহলে সেক্ষেত্রে আপনার ঋণ থাকা অবস্থা আপনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি ব্যাপারটি এরকম হয় যে আপনার ঋণটা পরিশোধ না করে আপনি কোরবানি করছেন অথচ কোরবানি না করলে সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ করলে ঋণ একটু এগিয়ে যেত তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওই অবস্থায় কোরবানি করা যায় নয় কারণ ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি বিধান প্রযোজ্য হয় না তাহলে ঋণকে আমরা দুই ভাগে ভাগ করলাম একটা হলো সিস্টেমিক্যাল ঋণ যেটা আপনি হয়তো কিসিতে দিয়ে যাচ্ছেন অথবা পাওনাদার থেকে নির্দিষ্ট সময় নিয়েছেন তার মধ্যে দেওয়ার ব্যবস্থা আছে অথবা পাওনাদার পক্ষ থেকে প্রেশার নেই এরকম ঋণ যদি হয় সেগুলো রেখে আপনি করবানি সেগুলো থাকে সত্ত্বেও করবানি করতে পারেন আর যদি ঋণ করেছেন কিন্তু পাওনাদার পাওনার দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে আপনি ঘড়িমসি করছেন অথবা পাওনাদার আপনাকে সময় দেয়নি আপনি জোর করে তাকে ঘোরাচ্ছেন অথচ আপনি কোরবানি করে বেড়াচ্ছেন আপনার কোরবানিটা ঋণ আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার প্রভাব সৃষ্টি করতে পারে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কোরবানি করা যায় হবে না ঋণ আদায় না করি গিয়াস আপনি লিখেছেন